বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তিন মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, যার মধ্যে আমরা আজকে শিখব কেন্দ্রের সাথে মাত প্রশাসন বা স্থানীয় প্রশাসনের কি সম্পর্ক রয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে এবং স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন কাকে বলা হয়। এই দুটি প্রশাসন ব্যবস্থায় কিন্তু পৃথক পৃথক কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে তোমাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই দুটি ব্যবস্থাই তো ভিন্ন ভিন্ন, তাহলে এদের মধ্যে আবার সম্পর্ক আসে কোথায়? হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রের সাথে মাত প্রশাসন বা স্থানীয় প্রশাসনের বেশ কিছু সম্পর্ক আমরা এখন আলোচনা করব। এই দুটি প্রশাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন হলেও এদের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে স্থানীয় প্রশাসন। অর্থাৎ এর মানে হচ্ছে যে স্থানীয় প্রশাসন নিজে নিজে কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। কেন্দ্র থেকে যদি কোনো সিদ্ধান্ত আরোপ করা হয়, সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন তা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করে থাকেন। এখানে এই স্থানীয় প্রশাসন কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের উপর নির্ভরশীল। ডেপুটি কমিশনারকে সরকারের চোখ, কান, নাক ও মুখ বলে অভিহিত করা হয়। এখানে ডেপুটি কমিশনার হচ্ছেন জেলা প্রশাসক, যিনি কিনা জেলা প্রশাসনের দায়িত্বে কর্মরত কমিশনার। তাকে সরকারের চোখ, কান, নাক ও মুখ বলে অভিহিত করা হয়েছে এই কারণে যে সরকারের যাবতীয় মাঠ পর্যায়ে সব রকম কাজ এবং তদারকি কিন্তু এই ডেপুটি কমিশনারই সম্পাদন করে থাকেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে অবস্থিত সরকার স্থানীয় সরকারের বদলি, নিয়োগ এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে থাকে। স্থানীয় সরকার ব্যবস্থার কোন একটি পদের বদলি, নিয়োগ বা এই সংক্রান্ত যাবতীয় যে কার্যক্রমগুলো সম্পাদিত হয়ে থাকে, সেই সম্পাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে অবস্থিত সরকারের সেই দায়িত্বটি পালন করে থাকে। এই কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারের উপর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে নির্ভরশীল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আদমশুমারি যে ব্যাপারটা রয়েছে, সেই আদমশুমারি যে হিসাব এবং তথ্য উপাত্ত ইত্যাদি কিন্তু কেন্দ্রীয় সরকার নিজে নিজে সম্পাদিত করতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই স্থানীয় সরকারের উপর নির্ভর হতে হবে এবং স্থানীয় সরকার তার নিজ নিজ এলাকা, উপজেলা, বিভাগ এবং জেলা পর্যায়ে সেই সব হিসাবের তথ্য উপাত্ত সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে স্থানীয় সরকারের সততা, দক্ষতা, জবাবদিহিতার উপর কেন্দ্রীয় সরকার ব্যবস্থার সাফল্য নির্ভর করে। একটি দেশের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কখনোই সফলতা অর্জন করবে না যদি না সেই দেশের স্থানীয় সরকারের মধ্যে সততা এবং দক্ষতা এবং স্বচ্ছতা বা জবাবদিহিতা না থাকে। স্থানীয় সরকারে যদি এই গুণগুলো অর্জিত হয়, তখনই কিন্তু একটি দেশের শাসন ব্যবস্থা উন্নয়নের পথে এগিয়ে যান। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রশাসনের সাথে মাত প্রশাসন বা স্থানীয় প্রশাসনের কীরকম সম্পর্ক বিরাজ করে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।